হাই গাইস, কেমন আছো তোমরা? আমি তোমাদের বন্ধু মিষ্টি মাধুরী আবার হাজির হয়েছি তোমাদের কিছু দারুণ দারুণ টিপস দিতে। আজকেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর দ্য প্যারেন্টস, ফর দ্য গাইজেন। সো বি কেয়ারফুল অ্যান্ড ভালোভাবে দেখো এবং মন দিয়ে আপ টু বাটন পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। বেশ কিছু তোমাদের কাছে নতুন নিয়ে আসতে চেষ্টা করছি। আজকের টপিক তোমাদের কাছে হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। এটা কেন বলছি, এটা বাচ্চাদের ক্ষেত্রে আফটার কোভিড সিচুয়েশনস আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্কুল বন্ধ হচ্ছে। আমি কোনো স্কুলের নাম মেনশন করছি না, ওকে? কিন্তু অনেক ক্ষেত্রে স্কুল কিন্তু বন্ধ করছে, যে অনেক সময় বলা হচ্ছে যে হয়তো কিছু শৃঙ্খলা ছাত্ররা মেনে চলছে না। আবার এমনিও দেখা যাচ্ছে গার্জেনদের সঙ্গে টিচারদেরও কিছু হাতাহাতি হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে। দেখো, এগুলো তো ঠিক না, না? সবার সঙ্গে মিলেমিশে আমরা ঘরটা যেমনি বাচ্চাদের ক্ষেত্রে প্রথম শিক্ষার জায়গা, সেমনি স্কুলটা হচ্ছে তারপরে। মানে একদিকে পেরেন্টস যেমনি আমাদের একখানা নিজেকে গ্রো আপ করবার জন্য হেল্প করছে, সেমনি স্কুলটাও দরকার। এতদিন আমাদের অফলাইন অনলাইন করতে করতে অনলাইনে চলছিল, তখন আমাদের এখন ক্ষেত্রে হচ্ছে অফলাইনে চলছে। তো সেই দিকে আমাদের না সবাইকে মিলেমিশে এগিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বাচ্চারা অ্যান্টি সোশ্যাল হয়ে পড়ছে। অ্যান্টি সোশ্যাল মানে আমি বলছিলাম খুন যখন রাহাজানি করা সেই ক্ষেত্রে, সেটা তো পরবর্তী কাজ। কিন্তু এখন থেকে যদি এটাকে তোমার লিমিটে না করো বা তার বাঁধনটাকে না ধরো, আগলটাকে ঠিক করে না রাখো, তাহলে একসময় ওই দিকেই ওই লেভেলেই যেতে থাকতে পারবে। আমি বলছি না যাবে, অনেক ক্ষেত্রে ছোটোবেলায় একরকম অ্যাক্টিভিটি থাকে এবং বড়োবেলায় দেখা যায় অন্যরকম হয়ে যায়। কিন্তু আমাদের অ্যাজ আ পেরেন্টস হিসেবে, অ্যাজ আ গার্জেন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বা আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনার বাচ্চাটি যাতে সঠিক পথে অনুধাবন করে, সঠিক পথে চালিত হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ঠুনকো জিনিস এটা তোমরা দেখতেই পাবে, যে হয়তো দেখা গেছে বাচ্চাটি স্কুলে গেল, ওকে, বাচ্চাটি স্কুলে গেল, টিফিন শেয়ার করে খাচ্ছে, দ্যাটস ফাইন। কিন্তু অন্যের টিফিন কেড়ে বা তাকে না বলে চুরি করে খেয়ে নিচ্ছে, সেটা একটু দেখবে। অনেক ক্ষেত্রে এটা বাচ্চাদের ক্ষেত্রে ভালো হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ে কমপ্লেন আসে এবং কন্টিনিউ এটা করতে থাকলে উল্টো দিকে হয়ে যায়। কারণ সেই বাচ্চাটা ভাবছে আমি তো খেয়ে নিচ্ছি বা আমাকে কিছু বলছে না বা এইরকম, আমার তো পেরেন্টসকে গার্জেন কল যখন করা হচ্ছে পেরেন্টসকে বলছে, আমি জাস্ট মাথা থেকে ওটাকে স্কিপ করে বের করে দিচ্ছি। এটা কিন্তু ঠিক না, পরবর্তীকালে এই টিফিন থেকে আরও অন্য অন্য জিনিসের ক্ষেত্রেও তার হাত বাড়বে। হ্যাঁ, শেয়ার করে খাও, এটা তো মেন ভালো একটা কাজ যে বন্ধুদের সঙ্গে মিলমিশ হবে এবং শেয়ার করে খাচ্ছ। কিন্তু সেক্ষেত্রে সে চুরি করে খাচ্ছে বা ঝগড়াঝাটি করে কেড়ে নিচ্ছে, ইটস অলসো বি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, দ্য পার্টস অফ ওয়ান। অ্যান্ড অ্যানাদার পোর্শনস ইজ, তোমরা যদি দেখতে পারো তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো বাচ্চা কোনো বড় কিছু অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলছি, কারোর হয়তো বইটাকে তুলে নিয়ে চলে এলো, হ্যাঁ, এবং তার হাত থেকে কেড়ে, যে না আমার, আমি নোটস লিখিনি, তোমার নোটসটা আমি কেড়ে নেব, এবং এমন মারধর করছে যে সে আর একটি বাচ্চা হয়তো স্কুলের টিচারের কাছে ভয় দেখাচ্ছে বলে স্কুলের টিচারের কাছে বলতে পারছে না এবং বকা খাচ্ছে। এর ফলে কী হচ্ছে, ওই যে বাচ্চাটা ও কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। এর ফলে এমনও দেখা গেছে, আমি দেখেছি, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে মানে আমি আমার স্কুলের ক্ষেত্রেও দেখেছি, আমি অ্যাজ আ যখন আমি ছোটো ছিলাম তখন আমি দেখেছি আমার একটা ফ্রেন্ড এমনি হয়েছিল, তার থেকে এইরকম করা হতো তার সঙ্গে। পরবর্তীকালে যখন আমি এই নিয়ে কোনো রিসার্চ করলাম, এই নিয়ে যখন আমি নিজে বড় হলাম এবং পড়াশোনা করে যখন আরও জানলাম, তখন এর ক্ষেত্রে আমার নলেজটাকে যখন গ্রো করলাম বুঝতে পারলাম ব্যাপারটা। কিন্তু এক্ষেত্রে দেখেছিলাম তাকে নিয়ে কন্টিনিউ যদি একজনের মানে কি বলা হয় তুমি এই রকম, তুমি সেই রকম, তুমি সবাই তো আর এক লেভেলের মধ্যে আমাদের স্কুলে বা আমাদের যেখানে আমরা পড়াশোনা করতে যাই টিউশনিতে সেখানে আসে না, ওকে? সব রকমেরই ছেলেমেয়েরা আসে এবং সব রকমেরই সে তোমার কোনো রিচ ফ্যামিলিতে বিলং করুক বা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং বা পুয়ার ফ্যামিলিতে বিলং করুক, কিন্তু সেক্ষেত্রে আমাকে
তাকে ইগনোর করে তাকে বাজে ভাবিয়ে বা অনেক ক্ষেত্রে পেরেন্টসরাও কিন্তু এনকারেজ করে দেখেছে প্লিজ এটা করবেন না যে আমি রিচ ফ্যামিলি বা অন্য উঁচু ফ্যামিলিতে বিলং করি বলে তার সঙ্গে কথা বলবে না সে তোমার ব্যাপারে তুমি কথা বলো চাই না বলো কিন্তু তাকে তো মানে অনেক ক্ষেত্রে আমি তোমাকে বলছি এটা পাতি বাংলা ভাষায় যেটা টোন কাটা বা তার পড়া যাতে হ্যাম্পার হয় তাকে সমস্ত মেন্টাল বা ফিজিক্যালি টর্চার করে ইটস নট আ গুড পয়েন্ট ভবিষ্যতে যে তোমার বাচ্চার ক্ষেত্রে হবে না বা সে ভুগবে না তেমন তো না তার থেকে যখন উঁচু পোস্টে কোনো পোস্টফুল কেউ থাকবে তখন তার ক্ষেত্রেও করতে পারে তো সেক্ষেত্রে দেখা গেল মেয়েটি কী বলতো মাইন্ড থেকে ডাইভার্ট হয়ে গেল এবং সে একটা পোর ফ্যামিলিতে বিলং করতো পরে আমি জানলাম এবং পরবর্তীকালে দেখা গেল সে একটা মেন্টাল মানে কী বলবো মেন্টালের একটা অ্যাট্রাকশান পড়ে গেল সে স্কুল আসা ছেড়ে দিল এবং পরবর্তীকালে শুনলাম যে স্কুলটা সে ত্যাগ করে অন্য স্কুলে গেছে এত টর্চারের জন্য তো প্লিজ এটা করবে না এটাও এক ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি তো প্লিজ এখান থেকে যাতে বাচ্চাদের সুশিক্ষা দেওয়াই আপনাদের কর্তব্য এবং আমরা যারা আছি অ্যাজ আ কাউন্সিলিং হিসেবে হ্যাঁ তাদের গাইডেন্স কিছু দরকার হলে অবভিয়াসলি বলবেন গাইডেন্স করার দায়িত্ব আমাদের আছে আমরা বলে দেবো কীভাবে কী করতে হবে এবং আমি ওটাই বলছি যাতে একটা সুনাগরিক হয়ে পরবর্তীকালে দেখুন আপনার ছেলে বা মেয়ে যারা হচ্ছে ভারতের একজন সুনাগরিক হতে চাইছে ভারত বা বলুন বা অন্যান্য দেশেই বলুন সেখানে একটা সুনাগরিক দরকার তো সেক্ষেত্রে সে যখন বড় হতে হতে মানে ছোট থেকে বড় হতে হতে অন্যদিকে তার মাইন্ডটা ডাইভার্ট হবে তো সেক্ষেত্রে তার পরবর্তী স্টেপ নিতে কোনো জবের ক্ষেত্রে বলুন বা অন্য কোনো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে জড়িয়ে গেলে যখন সে বড় হবে অবভিয়াসলি সে আর একটা তার একখানা সংসার হবে তো এই ছোট থেকে যদি গ্রো আপটা ঠিক না হয় ভিত্তাই যদি ঠিক না হয় তাহলে আমি ইমারত তার উপরে তৈরি করে কী করবো সে তো সেই ভূমিকম্পের মতো ধসে পড়বে এক সময় না সেই তাসের ঘর বানিয়ে লাভ নেই যেখানে আমি শক্ত বটগাছ করতে চাইছি যে ভবিষ্যতে ছায়া দিয়ে লোককে সাহায্য করতে পারে এবং নিজেও ডাঁটো হয়ে দাঁড়াতে পারে তো সেই ক্ষেত্রে দেখবেন যাতে মারধর করা বা অন্যের টিফিন খেয়ে নিয়ে নেওয়া বা অন্যকে টর্চার করা বা কিছু নিয়ে এলে আপনারা তাকে যাতে না বলেন লোকের জিনিস তুমি কেন এইভাবে নিয়ে এসছো বা অনেক সময় অনেক বাচ্চাদের টিসিও দিয়ে দেয় স্কুলে এই নিয়ে অশান্তি হয় তো প্লিজ দেখবে যাতে ভবিষ্যতে আপনার বাচ্চার ক্ষেত্রে এই রকম না হয় আমার কথাটা অন্যভাবে নেবেন না কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের বাচ্চাকে রক্ষা করা এবং আপনাদেরই দায়িত্ব আপনাদের বাচ্চাকে গাইড করা এখন রিয়েলিটি ইজ ডিফারেন্ট বাচ্চারা খুব সহজেই বুঝে যাচ্ছে এবং আমরা যেহেতু অ্যাজ আ পেরেন্টস বলুন অ্যাজ আ কাউন্সিলর বলুন বাচ্চাদের সঙ্গে প্রচুর অ্যাট্রাকশনস বা তাদের সঙ্গে প্রচুর অ্যাটাচমেন্ট রয়েছে সামনাসামনি খোলাখুলি এবং মোবাইল ঘাঁটছে যারা ঠিক আছে তারা কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে অনেক ক্ষেত্রে যুক্ত হয়ে যাচ্ছে সো প্রচুর অ্যাক্টিভ এখন বাচ্চারা তো সেই অ্যাক্টিভনেসটাকে যাতে পজিটিভ দিকে ধাবিত করা যায় সেটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তাহলে সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আবার অন্য ভিডিও নিয়ে অন্যদিন আসবো আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না তাহলে নতুন ভিডিও এলে আপনার কাছে সর্বপ্রথম জানবো টাটা ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার আমি ছিলাম এতক্ষণ আপনাদের মিষ্টি মাত্র ভালো থাকবেন. Fire.